আমি ওই সমাজ ব্যবস্থা চাইছি, যে সমাজ ব্যবস্থাতে কলকাতা পিজি হসপিটালের ভোরে গিয়ে, আজকে আপনারা কলকাতা যারা থাকবেন আমার কথা যদি ভুল হয় গিয়ে প্রমাণ করে দেবেন, ভোর ভোর চারটে থেকে রুগীর যে লাইনগুলো দিচ্ছে আউটডোরে শিলিগুড়ি, দার্জিলিং, কুচবিহার, মালদা, মুর্শিদাবাদ, বীরভূম, পুরুলিয়া, সুন্দরবনের রুগীরা এখানে এসে লাইন দিচ্ছে, ওই সমাজ ব্যবস্থা আমি চাই না। আমি ওই সমাজ ব্যবস্থার অন্বেষণ করছি, আমার দায়িত্ব ক্ষমতা পাওয়া আমার লক্ষ্য নয়, ওই সমাজ ব্যবস্থার জন্য আমি এগিয়ে যাচ্ছি যে সুন্দরবন প্রত্যন্ত অঞ্চলেও যেন পিজির মতো একটা হসপিটাল ওখানে তৈরি করা যায়, দক্ষিণ উত্তরবঙ্গে ওই ধরনের হসপিটাল যেন তৈরি করা যায়, বাঁকুড়াতেও যেন ওই ধরনের হসপিটাল হয়, কুচবিহারেও যেন হয়, এই সমাজ ব্যবস্থার আমি অন্বেষণ করছি। আপনারা যদি আমাকে দুয়া আশীর্বাদ করেন আর যদি সাথে থাকেন, আপনাদের আমি কথা দিচ্ছি আমরা স্বল্প সময়ে কিন্তু সেই সুন্দর সমাজ ব্যবস্থা পাবো, যেখানে ওই পার্লামেন্টের মধ্যে কি পার্লামেন্টের বাইরে কারো জাতিগত কারো হিংসা বিদ্বেষ থাকবে না, আমরা ওই সমাজ ব্যবস্থা গড়ে তুলব যে সমাজ ব্যবস্থাতে আমরা একে অপরে দীর্ঘদিন ধরে যেভাবে সম্প্রীতি ঐক্যের সাথে বসবাস করে আসছি, সাথে সাথে সমকাজের সমবেতন সহ আমাদের অধিকারের নিরিখে আমরা মাথা তুলে বাঁচতে পারবো। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবারও বলছি, আমি বিড়ালের গলাতে ঘণ্টা মাদার জন্য প্রস্তুত আছি।